আল্লাহ ভক্ত আলমের সাথে কাউকে শরীক করলে আল্লাহ ভক্ত আলমের এই গুণা কিন্তু অন্য যে কোনো গুণা ও যদি করে আল্লাহ তাআলা ইচ্ছে করলে তাকে মনা করে দিতে পারেন আর অনেক মুশরিক বিল্লাহি ফাকাদ ফাকাদ ফাসনা আযীমা আর যে ব্যক্তি আল্লাহ ভক্ত আলমের সাথে কাউকে শরীক করলো নিশ্চয়ই সেই বড় করেন يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون এই ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলার সামনে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা মুসলমান ধর্মের মৃত্যু বরণ করিও না তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন এবং টেনশন টেনশন হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার হুকুমে আপনি সামনে যতটা সম্ভব ভয় করতে পারবে আর তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে সব নতুন স্তর হচ্ছে যে কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত সমূহ দান করেছেন সেই সমস্ত নিয়ামত সমূহকে স্মরণ করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাকাসনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون الله رب العالمين ولن যদি সেই সম্প্রদায় আর জনপদ ইমান গ্রহণ করত তাহলে আসমান এবং জমিনের ছোট নিয়ামত আছে আমি সব নিয়ামত তাদেরকে তাদের জন্য উন্মুক্ত করে দিতাম যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ইমান গ্রহণ করে এবং তাকওয়া তথা পরহেজগারি আত্মশুদ্ধি অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাঝে ইরশাদ করেছেন যে আমি তাদের উপর আসমান এবং জমিনের স্বয়ং সমস্ত নিয়ামতকে তাদের উপর উন্মুক্ত করে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন কাদাবু তারা মিথ্যা প্রতিপন্ন হয়েছে ফাআখাযনাহুম বিমা কানূ ইয়াকসিবুন ফলে আমি তাদেরকে তাদের অপকর্মের কারণে তাদেরকে আমি শাস্তি দিয়েছি এবং তাদেরকে পাকড়াও করেছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের কথা হয়েছে তারপরে হচ্ছে তাকওয়ার সিফত তাকওয়ার আওসাত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল বাকারা সর্বপ্রথম সিফত হচ্ছে যে ব্যক্তি ভবিষ্যতের উপর বিশ্বাস স্থাপন করবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে বিশ্বাস করবে আর দ্বিতীয় অবস্থা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন অর্থাৎ যে ব্যক্তি ভবিষ্যতের উপর ঈমান আনবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে এবং আমার দেওয়া মাল থেকে আমার রাস্তায় খরচ করবে সে ব্যক্তি হচ্ছে মুক্তাতি আর তৃতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া হুম বিলআখিরাতি ইউমিনুন আর যে ব্যক্তি এইভাবে আপনার উপর নাযিলিত কোরআনের উপর বিশ্বাস স্থাপন করবে সে মুক্তাতি অন্তর্ভুক্ত এবং আপনার পূর্বে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বে যে সমস্ত আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করে সে মুক্তাতি অন্তর্ভুক্ত আর তৃতীয় হচ্ছে যে ব্যক্তি কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে সে মুক্তাতি যারা কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে না তারা কখনো মুক্তাতি হতে পারে না তারা মুসলমান হতে পারে না তার একমাত্র হচ্ছে নাস্তিক
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া সিফাত অর্জন করার তৌফিক দান করুন আর আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের কি আর হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কোরআন কারীমে আলাদা করে দিয়েছেন কেউ যদি তাকওয়া সিফাত অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে তিনটি পুরস্কার দান করবেন তার মধ্যে সর্বপ্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম মিন শুযুবিন ওয়া কাবাইল লিতাআফু তাকে জানাতে প্রবেশ করা দিন তিন হাজার বাসনে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেছেন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন হাজার বাড়িতে ঘোষণা দিতে শুনছেন যে তোমাদের মধ্যে সর্বপ্রথম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার কে ভয় করে অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সাল্লু খামসাকু পাঁচটা নসিহত করেছেন তার মধ্যে প্রথম নসিহত হচ্ছে তাকওয়া আর দ্বিতীয় নসিহত হচ্ছে যে জন্য ওখান সাথে খোদা পাঁচশো নামাজ পড়াও আপনার নসিহত হচ্ছে তোমরা বন্ধের পাশে উঠে রাখো আপনার নসিহত করছে তোমরা তোমাদের আমিরদের জাকাত করো অথবা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছেন যে তোমরা তোমাদের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করো এই তোমরা এই সমস্ত কাজগুলো করতে পারো তাহলে তোমরা আল্লাহ তাআলা তোমাদের কবুল জান্নাতে প্রবেশ করতে পারবে আর কেউ যদি তাকওয়া সিফাত অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে দুনিয়াতে পাঁচটি পুরস্কার দান তিনটি পুরস্কার দান করবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বপ্রথম পুরস্কার দিবেন যে বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি যে ব্যক্তি তাকওয়া সিফাত অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ সমূহ মোচন করে দিবেন আর যে ব্যক্তি আর দ্বিতীয় স্তরে যে ব্যক্তি তাকওয়া সিফাত অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাকওয়া সিফাত অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় আরেকটি পুরস্কার দান করবেন সেটা হচ্ছে তার ফিজিকের সমস্ত অভাব দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে ব্যক্তি তাকওয়া সিফাত অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রিজিকের অভাব দূর করে দিবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়া তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করবে তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবে এবং ইয়াজআল লাহু মাখরাজা মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যে জায়গা থেকে সে রিজিক আসার সম্ভাবনা কল্পনা করে নাই আর কেউ যদি তাকওয়া সিফাত অর্জন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আদিতে ঈমান আনয়ন করলো এবং তাকওয়া গুণ অর্জন করলো আল্লাহ তাআলা বলেন লাহুম বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরাহ তার দুনিয়া এবং আখিরাতে ওই জায়গায় তার জন্য সুসংবাদ সকল কামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে লিখে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুম বুশরা ফিল হায়াতি দুনিয়া ওয়াল আখিরাহ তাকে দুনিয়া এবং আখিরাতে ওই জায়গায় সুসংবাদ দান করেছেন আর কেউ যদি তাকওয়া অর্জন করতে চায় আমি কিভাবে তাকওয়া অর্জন করব তাকওয়া তো অনেক আলোচনা হয়েছে তাকওয়া আমি কিভাবে অর্জন করব আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করার কথাও বলছেন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি তাকওয়া অর্জন করতে চায় তাহলে সর্বাবস্থায় এই কথার চিন্তা এবং খেয়াল করা যায় আমি কোন গুনাহের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমি যদি কোথাও কোনো জায়গায় অন্ধকারে এবং একাকী কোনো গুনাহ করি এই কথা চিন্তা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন আর সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যে ব্যক্তি ঈমান আনে এবং আল্লাহ তাআলাকে ভয় করলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আর কেউ যদি তাকওয়া সিফাত অর্জন করতে চায় তাহলে সে যেন এইদিকে খেয়াল করে যে আমি যে কাজ করছি আল্লাহ যে কাজ করি এবং যাই করি সব কিছু আল্লাহ তাআলা দেখেন আর কেউ যদি তাকওয়া সিফাত অর্জন করতে চায় তাহলে সে যেন আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত প্রাণ কারণ মানে সে যেন সৎ সঙ্গের সাথে সর্বদা কথাবার্তা করে অর্থাৎ
ভালো মানুষের সাথে চলাফেরা করে, ও যদি ভালো মানুষের সাথে চলাফেরা করে, ওলামায়ে কেরামের সাথে চলাফেরা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মা আস-সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করো, ওয়াকুনু মা আস-সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা আস-সাদিকিন, সত্যবাদী যারা তাদের পথ অবলম্বন করো। আর ও যদি তাকওয়া সফল অর্জন করতে চায়, তাহলে সে সব অবস্থায় সৎ সঙ্গকে বেছে নেবে। শরীরের কোন অঙ্গ যদি হয়ে যায় খারাপ হয়ে যায়, তাহলে তার পুরো শরীর খারাপ হয়ে যাবে। এরকম যদি কারো শরীরের যদি কোন অঙ্গ পুরো যায়, তাহলে পুরো শরীরে অসুস্থ হয়ে যায়। শরীর যদি ব্যথা করে তাহলে সে পুরো শরীরে অসুস্থ। যদি কারো অন্ত খারাপ হয়ে যায়, তাহলে তার পুরো অন্তরে পুরো শরীরে শেষ হয়ে যাবে, অর্থাৎ পুরো শরীরে তার ঘুমায় সব 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 সব